সমুদ্রের পার চষে এই তিনটে মাছ ভাজা কিনে এনেছি এইটা এই দুটো হচ্ছে পমফ্রেট ভোলা ভেটকি ব্যাপারটার মজা হলো দীঘাতে কিন্তু এই রকম থেকে আরেকটু ছোট সাইজের আমরা চল্লিশ টাকায় পেয়েছিলাম চল্লিশ টাকা জোড়া পমফ্রেট দীঘায় কিন্তু এখানে এই দুটো নিল একশো কুড়ি টাকা তবে একটা কথা বলতে পারি মাছ খুবই টাটকা ছিল বেছে দেখে নিয়েছি আর চলুন তাহলে সমুদ্রের পাটটা একবার ঘুরে আসি এই মুহূর্তে শুভ সন্ধ্যা বন্ধুরা এটা আমাদের পুরীর কোনো আলাদা পর্ব নয় শুধুমাত্র সন্ধ্যের একটি আপডেট মাত্র সন্ধ্যের দিকে আমরা স্বর্গদ্বারে চলে এলাম মানে পুরী বিচের স্বর্গদ্বারে যেখানে আমরা মন্দির দেখলাম এবং শ্রী চৈতন্যদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে এছাড়া প্রচুর খেলনার দোকান আর সবচেয়ে তো বেশি চোখ টানে মাছ ভাজা তার আগে বলে দিই আমাদের প্ল্যানে একটু চেঞ্জ করেছি আগামী কালকে যে এপিসোডটা বানাবো সেটা কিন্তু পুরীর মন্দির নিয়ে নয় তার কারণ আপনাদের মধ্যেই আমাদের কিছু বন্ধু সাবস্ক্রাইবার তারা জানিয়েছেন যে দাদা শনিবার দিনকে জগন্নাথ দেবের পুজো দিতে যেও না তাই আমরা মন্দিরের যে পুজোর ব্যাপারটা সেটা আমরা একদিন পিছিয়ে রবিবার করে দিয়েছি শনিবার আগামীকাল আমরা যাচ্ছি হচ্ছে কোনারক নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় একসাথে একটা প্যাকেজ প্যাকেজে কত খরচা পড়ছে তাদের ফোন নাম্বার কি কোন ট্রাভেল এজেন্সির আন্ডার থেকে নিচ্ছি তার সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি কালকের যে ভিডিওটা তৈরি করব কোনারক উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন নিয়ে সেই ভিডিওতে আমি ওই সমস্ত ডিটেলসগুলো আপনাদের সামনে নিয়ে আসব সন্ধেটা কাটাচ্ছি পুরীর সমুদ্রের ধারে আগেও কাটিয়েছি জমজমাট থাকে আর এখন তো যেহেতু পুজোর ছুটি চলছে তাই সিজন এবং সত্যি জমজমাট পুরীর এই সমুদ্র বিচ মাছ ভাজা আমি যতটা দেখলাম তাতে কিন্তু দীঘার থেকে পুরীর মাছ ভাজার হ্যাঁ এটা বলতে পারেন যে এখানে ভ্যারাইটি অনেক বেশি কিন্তু এখানে দামও কিন্তু বেশি যদিও টাটকা তবে দীঘাকেও আমরা ছোট করতে পারি না তার কারণ দীঘার মাছও কিন্তু মোহনা থেকে আসে এবং সেগুলো টাটকা তবে দাম বেশ কম দীঘার এখানে কিন্তু দাম বেশ বেশি দু টাকা পাঁচ ছোট ছোট অনেকটাই চিংড়ি মাছ টাকা এছাড়া পম্প্রেট যেটা শুরুতেই বললাম যে ষাট টাকা পিস এর কমে দেবেই না তবে হ্যাঁ মাছটা খেয়ে দেখলাম সত্যি খুব ভালো প্রচুর মাছের দোকান কিন্তু এই সমুদ্র বিচে রয়েছে সেখান থেকে নিজেদের পছন্দের মাছ কিনে সন্ধ্যেটা হোটেলে বসে বা সমুদ্রের ধারে বসেও খাওয়া যায় কাটানো যায় কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে হুটহাট করে যে চেয়ারগুলো পাতা থাকে সেখানে গিয়ে কিন্তু বসবেন না কারণ আপনি যখন উঠতে যাবেন আপনার থেকে পয়সা চাওয়া হবে আর আপনার যদি এখন তুই বসতে ইচ্ছা হয় তাহলে সেই চেয়ারের যেই মানে যাদের আন্ডারে রয়েছে সেগুলো যারা দেখাশোনা করছে তাদের সঙ্গে প্রপার কথা বলে একটা যুক্তিসঙ্গত রেট ফাইনাল করে তবেই আপনারা সেই চেয়ারে বসে সময় কাটান না হলে অনেক ঝামেলা কিন্তু এই সব নিয়ে হয় বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আপডেট আজকে সন্ধ্যাবেলা পুরীর সমুদ্র বিচ নিয়ে জগন্নাথ দেবের পুজো দিতে আমরা যাব আগামী রবিবার এবং আগামীকাল আমরা যেখানে যাচ্ছি সে সমস্ত জায়গার ভিডিও তুলে আনবো হয়তো কাল রাত্রিরবেলায় পোস্ট হতে পারে আর নাহলে পরশু সকালের মধ্যে সে ভিডিও পোস্ট হয়ে যাবে আপনারা এইভাবে সঙ্গে থাকবেন ভালোবাসবেন আশীর্বাদ করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আসি আবার দেখা হবে ধন্যবাদ